কক্সেস বাজার, দ্য ওয়ার্ল্ড লংগেস্ট সি বিচ ইন বাংলাদেশ। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সবচেয়ে জনপ্রিয় পর্যটন এলাকার নাম কক্সেস বাজার। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে। কক্সবাজারের আগের নাম ছিল পালঙ্কি। 1616 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহ সুজা পাহাড়ি রাস্তা ধরে আরাকান রাজ্যে যাওয়ার পথে এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এবং এখানেই ক্যাম্প স্থাপনের আদেশ দেন। তার যাত্রাবহরে প্রায় 1000 পালঙ্কি ছিল, আর এসব কারণেই এই অঞ্চলের নাম ছিল পালঙ্কি। আবার আরেকটি মতামত রয়েছে, এই এলাকার পূর্ব নাম ছিল পেনোয়া, পেনোয়া থেকে পালঙ্কি হয়েছে। পেনোয়া অর্থ হলুদ ফুল। ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান হাজার বছরের পুরানো সংঘাত নিরসনের জন্য চেষ্টা করেন। শরণার্থীদের পুনর্বাসনের গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণরূপে শেষ করার পূর্বেই 1799 সালে তিনি পরলোক গমন করেন। তার এই প্রচেষ্টাকে সম্মান জানিয়ে স্থানীয় লোকজন এই অঞ্চলের নাম রাখেন কক্সের বাজার, যা পরবর্তীতে কক্সেস বাজার হিসেবে পরিচিতি লাভ করে। কক্সবাজারের আয়তন 120 কিলোমিটার। পুরো বিশ্বের আর কোথাও এত বড় সমুদ্র সৈকত নেই। কক্সবাজার হতে শুরু করে টেকনাফে গিয়ে শেষ হয়েছে এর বিস্তৃতি। পুরো অঞ্চল জুড়েই সমুদ্র এবং সমুদ্র গিয়ে মিলেছে স্থলভাগে। প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমিতে প্রত্যেক সিজনেই হাজার হাজার দর্শনার্থী ভিড় করে থাকে। বিদেশি পর্যটকদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা কক্সবাজার। কক্সবাজার সমুদ্র সৈকত রয়েছে 120 কিলোমিটার সীমানা জুড়ে। বিভিন্ন জায়গা বেঁধে এর বিভিন্ন নামও রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাম হল লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, কলাতলি সি বিচ, ইনানি বিচ। এর বাইরেও বিভিন্ন এলাকার নাম অনুসারে বিভিন্ন বিচের নামকরণ করা হয়েছে। তবে অন্যান্য সিজনের তুলনায় উইন্টার সিজনেই কক্সবাজার সবচেয়ে বেশি দর্শনার্থীদের ভিড় পড়ে। শীতের মধ্যে একটু গরমের আমেজ নেয়ার জন্যই হাজার হাজার দর্শনার্থী ছুটে যান কক্সবাজারের দিকে। ঠিক একইভাবে আমাদেরও যাওয়ার কথা ছিল উইন্টারে, কিন্তু সময় স্বল্পতা এবং পরিবারের সবাইকে একত্রিত করার স্বার্থে আমাদেরকে বেছে নিতে হলো গ্রীষ্মকালকেই। কক্সবাজার সমুদ্র সৈকত বঙ্গোপসাগরের একটি অংশ, আর বঙ্গোপসাগর গিয়ে মিলেছে ভারত সাগরে, আর ভারত সাগর গিয়ে মিলেছে ভারত মহাসাগরে। তারপরে পৃথিবীর দক্ষিণাঞ্চলে আর কোনো স্থলসীমা নেই। বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত হওয়া সত্ত্বেও কক্সবাজার সমুদ্র সৈকতে বিদেশি পর্যটকদের যে উপচে পড়া ভিড় থাকার কথা, তা আমাদের মোটেও চোখে পড়েনি। আর যে যে সমস্যাগুলোর আমরা সম্মুখীন হয়েছি, তার মধ্যে অন্যতম সমস্যাগুলো হল পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থার অভাব, পর্যাপ্ত চেঞ্জিং রুম না থাকা এবং প্রত্যেকটি জায়গায় সিন্ডিকেটের একটি বিশাল অভয়ারণ্য বলে মনে হয়েছে এই কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন বিচগুলোতে। যদি এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে যত সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করা সম্ভব হয়, তাহলে হয়তোবা কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে আরও অনেক বেশি বিদেশি দর্শকদের উপচে পড়া ভিড় আমাদের চোখে পড়তে পারে এবং রেভিনিউ অর্জনের একটি অপার সম্ভাবনাময় জায়গা তৈরি হতে পারে বলে আমরা বিশ্বাস করি। কক্সবাজার সমুদ্র সৈকতকে কেন্দ্র করে হাজার হাজার গান কবিতা লেখা হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে আসলে প্রায়ই চোখে পড়ে ছোট ছোট শিশুরা এই সমুদ্র সৈকতকে নিয়ে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বিভিন্ন গান গেয়ে থাকে। তাদের গান শুনে খুশি হয়ে পর্যটকরা তাদেরকে উপহার দিয়ে থাকে, আর এই উপহারের টাকা দিয়েই তাদের জীবিকা তারা নির্বাহ করে থাকে।
গত দুই দিন আমরা বিভিন্ন জায়গায় ঘোরার পর আজকে সকালের সমুদ্র সৈকতের সৌন্দর্য দেখতে বেরিয়ে এলাম। যেহেতু এখন গরমের সিজন ছিল, দুপুরবেলা অনেক বেশি রৌদ্র ছিল, সকালে ঠান্ডা হাওয়া আর সমুদ্রের পাড়ে হেঁটে বেড়ানো তো উপভোগ করার মতো একটা মুহূর্ত ছিল, যেটা একটা স্মরণীয় মুহূর্ত এবার বাংলাদেশে আসার পর। এই সৈকতের চারিপাশে বালির যেই উপরে ঢেউয়ের সাথে সাথে বিভিন্ন ধরনের ঝিনুক শামুক ভেসে ওঠে। এই এলাকার লোকাল জনগণ যারা একটু নিম্নবিত্ত, তারা এগুলা কুড়িয়ে নিয়ে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করার চেষ্টা করে। আমি সাথে আমার ভাগ্নি নীরব, আমরা দুজন কিন্তু এখান থেকে অনেকগুলো সুন্দর সুন্দর ছোট ছোট ঝিনুক কুড়িয়ে নিয়ে এসেছি আমাদের কক্সবাজার ভ্রমণের একটা স্মৃতি রাখার জন্য। আর এই স্মৃতিগুলো আমি বাংলাদেশ থেকে যাওয়ার সময় আমেরিকায় নিয়ে যাব। আপনারা লাইক দিয়ে, কমেন্ট করে এবং শেয়ার করার মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিয়ে আমাদের পাশে থাকুন। আপনাদের সবাইকে জানাচ্ছি তানিয়া ইউএসএ ব্লগের পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।